মেট্রো রেলের যাত্রীদের প্রায় 1500 র‍্যাপিড পাস দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। 30 নভেম্বর পর্যন্ত আগারগাঁও, মিরপুর 10, মতিঝিল ও দিয়াবাড়ি স্টেশন থেকে কেনা যাবে এই কার্ড। এরপর রেজিস্ট্রেশন করে নিতে হবে ডাচ বাংলা ব্যাংক থেকে, আর রিচার্জ করা যাবে মেট্রো রেল স্টেশনে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্মার্ট কার্ডে স্বয়ংক্রিয়ভাবে ভাড়া নেওয়ার ব্যবস্থা র্যাপিড পাস, শুধু মেট্রো রেল নয়, এর মাধ্যমে চলাচল করা যাবে নানা গণপরিবহনে। 1 নভেম্বর থেকেই এ কার্ড দিচ্ছে ডিটিসিএ। কার্ডধারীরা প্রতি যাত্রায় ভাড়ায় ছাড় পাবেন 10%। শুরুতে 400 টাকায় নিতে হবে স্মার্ট কার্ড, এরপর রিচার্জ করে ব্যবহার করা যাবে আজীবন। ক্যাশলেস এই লেনদেনে বাঁচবে সময়, যাত্রাও হবে নির্বিঘ্ন। আপনার যদি ব্যালেন্স, আমরা অলরেডি 200 টাকা রিচার্জ করা আছে, আপনার ফুরাই গেলে যে কোনো মেট্রো স্টেশন থেকে এটা রিচার্জ করতে পারবেন এবং ডাচ বাংলা ব্যাংকের 13টা শাখায় যে কোনো একটি শাখায় আপনি এটা রিচার্জ করতে পারবেন, যে কোনো শাখা। কারণ এমআরটি পাসটা শুধু মেট্রো রেলের জন্য, আর র্যাপিড পাসটা আমি অন্যান্য গভর্নমেন্টের যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সেখানেও আমি এটা ব্যবহার করতে পারবো। একটা কার্ডে যদি আমি সব কিছু পাই তো আমি একাধিক কার্ড কেন ব্যবহার করবো, এই জন্যই মূলত এটা নেওয়া। এরই মধ্যে বিক্রি হয়েছে প্রায় 1500 কার্ড। মেট্রো রেল ছাড়াও ব্যবহার করা যাচ্ছে দিয়াবাড়ির বিআরটিসি শাটল সার্ভিসে। আগামীতে বিআরটি ছাড়াও রাজধানীর সব গণপরিবহন আসবে এর আওতায়। এখানে কি আপনাকে কার্ডটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না এই কার্ডটা কার। সেজন্যই আমরা যখন বিক্রি করি আমরা বলি কার্ডটা অ্যাক্টিভেট আছে, কার্ডটা আপনারা সঙ্গে সঙ্গেই মেট্রো রেল ইউজ করতে পারবেন, বিআরটিসি এই বাসে যেটা আছে ওই যে শাটল সার্ভিস সেখানেও পারবেন, কিন্তু কার্ড যদি কোনো ক্রমে হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ফেরত পাবেন না। ওই জন্যই আমরা বলি আপনি কিনে নিয়ে কাইন্ডলি আপনার এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে দেবেন। গণপরিবহন নেটওয়ার্কে স্মার্ট টিকিট ব্যবস্থা চালুর অংশ হিসেবে বাড়ানো হচ্ছে র্যাপিড পাসের ব্যবহার। রাজধানীতে 5 বছর আগ থেকে সীমিত পরিসরে মিলছিল এর সেবা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবরোধের মধ্যে রাজধানীতে মেট্রো রেলে বেড়েছে যাত্রীর চাপ, দ্রুত গন্তব্যে যেতে পারায় ভিড় বাড়ছে মেট্রো রেলে। মেট্রো রেল নিয়ে আরও জানতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আমরা বরাবরই দেখেছি অবরোধের মধ্যে মেট্রো রেলে যাত্রীর সমাগম অনেক বেশি হচ্ছে, আজকে যাত্রী সংখ্যা কেমন দেখছেন, যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন? আর আরেকটি বিষয় জানতে চাই, র্যাপিড পাস অন্যান্য গণপরিবহনেও কীভাবে সেটি ব্যবহার করা যাবে এবং এটির মেয়াদ আসলে কতদিন? দেখুন, র্যাপিড পাসের মেয়াদ হচ্ছে 10 বছরের মেয়াদ দেওয়া হয়েছে এবং এটি এখন পর্যন্ত শুধুমাত্র মেট্রো রেলেই তারা ব্যবহার করতে পারবেন। আর বিশেষ করে যারা সকাল 7:30টার সময় মেট্রো রেলের যে সেবাটি সে সেবাটি নিতে চান তাদের জন্য এই র্যাপিড পাসটি অনেক বড় গুরুত্বপূর্ণ রাখছে। কারণ সাধারণ যাত্রী যারা প্রতিদিনের জন্য টিকিট কাটেন তাদের জন্য কিন্তু সকাল 8টা থেকে মেট্রো রেলের সার্ভিস চালু হচ্ছে, আর শুধুমাত্র যারা অফিসগামী বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল 7:30টার সময় এই মতিঝিল বা উত্তরা থেকে এই মেট্রো রেলে চড়ে তারা আসা যাওয়া করছেন, তাদের জন্য র্যাপিড পাসটি আলাদাভাবে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে 10 বছরের মেয়াদ রাখা হয়েছে র্যাপিড পাসের এবং সেটি 500 টাকা প্রথমে দিতে হয় এবং সেখান থেকে 300 টাকা জামানত আর 200 টাকা তার ভাড়া বাবদ রাখা হয়। এই জামানতের টাকাটি আবার সে যখন এই পাসটি জমা দেবে তখন আবার টাকাটি ফেরত পাবে। আর এর বাইরে এই র্যাপিড পাস নিতে গেলে পরে একটি জন্ম নিবন্ধন কাগজ অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকলে পরেই যে কেউ এই র্যাপিড পাসটি সংগ্রহ করতে পারবেন যে কোনো এই মেট্রো রেল স্টেশন থেকে। এর বাইরে যদি বলি, বিএনপির ঢাকা চতুর্থবারের মতো যে হরতালটি বা অবরোধটি চলছে সারা বাংলাদেশব্যাপী তার প্রভাব কিন্তু রাজধানীতেও পড়ে, যেহেতু গতকাল রাত্রে আমরা দেখেছি যে বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে, সাধারণ মানুষের ভিতরে একটু আতঙ্ক আছেই, তো আতঙ্ক নিয়েই অনেকেই ঘর থেকে বেরোচ্ছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মজীবী যারা রয়েছেন তাদের কর্মস্থলে যাচ্ছেন। তবে এর ভেতরে সবথেকে বড় কাজে দিচ্ছে এই মেট্রো রেলটি, কারণ আমরা সকালবেলা যখন আসি তখন রাজধানী জুড়ে বিভিন্ন যে টাউন সার্ভিস যেগুলো ছিল, নগর পরিবহন যেগুলো ছিল, যে বাসগুলো উত্তরা থেকে মতিঝিল বা মতিঝিল থেকে দেশ ঢাকার নানা প্রান্তে আসা যাওয়া করে, সেই নগর পরিবহনের সংখ্যা কিন্তু আমরা অনেকখানি কম দেখেছি। তো সেই জায়গায় মেট্রো রেলে চড়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই চলে যাওয়া যায়। আমরা জানি যে মতিঝিল থেকে এই
উত্তরা পর্যন্ত যেতে মাত্র 30 মিনিট সময় লাগছে। তো যার কারণে নগরবাসীর কাছে বড় রকমের উপকার হয়ে উপকারই হচ্ছে যে এই মেট্রো রেল সেবাটি। তো যারা বিশেষ করে ফার্মগেট নির্ভর বা শাহবাগের আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন তাদের জন্য সকালবেলার এই মেট্রো রেলটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এবং পাশাপাশি যারা এই প্রান্ত থেকে অর্থাৎ মতিঝিল থেকে যারা দেশের অন্যান্য প্রান্তে যেতে চান, অর্থাৎ গাবতলী বা বাসে চড়ে অন্য কোথাও যেতে চাইলে পরেও কিন্তু এই মেট্রো রেলে চড়ে তারা বিভিন্ন প্রান্তে যেতে পারছেন এবং সেখান থেকে টিকিট কেটে তারা দেশের বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন। এরকম আমরা লোকজনকেও দেখেছি যারা মতিঝিল থেকে হয়তো উত্তরবঙ্গর মুখও যাবেন কিন্তু তারা এই উত্তরা থেকে বাসে চড়ে যাচ্ছেন, তারা এই মেট্রো রেলের ভায়া হিসেবে তারা ব্যবহার করছেন। সার্বিকভাবে বলা যায় যে মেট্রো রেল নগরবাসীর যে নগর পরিবহন সেই নগর পরিবহন একটা বড় রকমের অবদান রেখেছে এবং বিশেষ করে দুর্যোগ এবং এরকম হরতাল বা অবরোধের সময় এই মেট্রো রেল বড় রকমের কাজে দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মেট্রো রেলের যাত্রী চলাচল নিয়ে মতিঝিল প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।